গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালোই আছি। আর আজকে হলো শনিবার, মানে ওয়েস্ট ডে আমার জন্য, জানি না কে কে খায়, অনেকে খায় কিন্তু আমাদেরও হয়। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার করে নিয়েছি, মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি, হাজব্যান্ডও খেয়ে দোকান চলে গেছে। আর মনটা আজকে বেশি ভালো নয়, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটা নিউজ দেখেছি, নিউজটা দেখে খুব খারাপ লাগছে। আমাদের ওইখানেরই একজন আমার থেকে জুনিয়র ছিল, আমার ভাই আছে, ভাইয়ের থেকে এক বেস উপরে ছিল মনে হয়, তো সকালবেলা ঘুম থেকে উঠে ওর নিউজটা পেয়ে মনটা খুব খারাপ লাগছে। রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আগে যখন স্কুলে ছিলাম বা বিয়ে হওয়ার আগে যখন বাড়িতে ছিলাম, আমরা সবাই একসাথে হলে কথা বলতাম, দেখা হতো, দিদি বলে ডাকতো। খুব খারাপ লাগছে নিউজটা পেয়ে, তারপর থেকে মনটা এতটাই খারাপ হয়ে গেছে, আমি যে কোনো কাজ করার এনার্জি পাচ্ছি না, কি করব জানি না। ভগবান কেন এত নিষ্ঠুর, কেন এভাবে যে করে, একটা মার কোল থেকে একটা সন্তান এভাবে কেন চলে যায় কিছু বুঝে উঠতে পারি না। যেই হোক, জানি না নিয়তিতে কী লিখে এনেছিল আজকে সে এত কম বয়সে পৃথিবী ছেড়ে চলে গেছে। খুব খারাপ লাগছে নিউজটা পেয়ে, তার জন্য আজকে আমার মুডটাও বেশি একটা ভালো নেই। তবে ঠিক আছে, লাইফ মাস্ট গো অন, তো লাইফটাকে তো চালাতে হবে। সে নিয়ে আবার মোবাইলটা নিয়ে বসে গেছি। আর একটা সুখবর আপনাদের দেওয়ার ছিল, একটা তো খারাপ খবর দিলামই সকাল সকাল, আবার সুখবর একটাও আছে। আমাদের বাড়িতে নতুন সদস্য এসেছে। আমি কিছুদিন মানে এর আগের ভিডিওটা দিয়েছিলাম, সেটাতে দেখিয়েছিলাম যে আমি আমার জায়ের মানে জায়ের ডেলিভারি কথা বলেছিলাম, তো আমার যা প্রেগনেন্ট ছিল, তো 30 নভেম্বর বুধবার দিন আমাদের বাড়িতে ছেলে হয়েছে। আমার জায়ের আগে একটা ছেলে আছে, 9 বছর পর আবার আরেকটা ছেলে হয়েছে, আমরা সবাই খুশি, কিন্তু এক্সপেকটেশনটা একটু অন্যরকম ছিল, আমরা মেয়ে চেয়েছিলাম। তো যাই হোক, ঠাকুর যা দিয়েছে তাতেই আমরা সন্তুষ্ট, ছেলে হয়েছে, তো সুস্থ আছে, মাও সুস্থ আছে। দুদিন মেডিকেলে দৌড়াদৌড়ি করে করে না আমি কোনো ভিডিও বানাতে পারিনি, তো কাল যেহেতু ছুটি দিয়ে দিয়েছে, ওরা বাড়ি চলে গেছে, আমিও গিয়েছিলাম কালকে, সারাটা দিন মেডিকেলেই ছিলাম, ওদের জন্য খাওয়াটা নিয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে 3টার সময় ওরাও চলে গেছে, দুপুরবেলা আমিও ঘরে চলে এসেছি। আর আমাদের যেহেতু এখন ওষুজ, মানে বাড়িতে নতুন সদস্য এসেছে, তো 11 দিন আমাদের ওষুজ, 11 দিন পরে আমরা শুদ্ধ হব, আর 21 দিন পরে মা ছেলে শুদ্ধ হবে, তখন তো আরও অনেক অনুষ্ঠান আছে, যদি যেতে পারি আপনাদের কাছে সেটাও শেয়ার করব। আমরা খুশি, বাড়ির সবাই খুশি। তবে আজকে শনিবার দিনটা এইভাবে শুরু করি, এখন বাজে 10টা, তো আগে কী রান্না করি সেটা জোগাড় করে নিই, রান্নাটা আগে করে নিতে হবে যেহেতু শনিবার, মেয়েও স্কুল থেকে 12টার সময় চলে আসবে, তো হাজব্যান্ডও চলে আসবে, ওদেরকে খাওয়া দাওয়াটাও রেডি করে দিতে হবে, তো ওটা আগে জোগাড় করে নিই। চলুন দেখতে থাকুন, অনেকটাই বকবক করে ফেলেছি, চলুন। তো আজকে রান্নার জন্য যা যা সবজি লাগবে সব আমি কেটে নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, তো একটু নিরামিষের দিন একটু ভালো মন্দ খেতে তো ইচ্ছে করেই, কারণ মাছ মাংস যেহেতু থাকে না, তো তার মধ্যে থেকে একটু একটু করে করার চেষ্টা করেছি। আমার মেয়ে একটু ভাজা বড়াটা খুব বেশি ভালোবাসে, তার জন্য বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা করব, ধোয়া হয়নি, সবজিগুলো জাস্ট কেটে রেখেছি, বেগুন ভাজা করব। এদিকে আছে মূলো, শিম আর আলু দিয়ে একটা ভাজা করব আমাদের জন্য, এটা মেয়ে খায় না, তার জন্য ওর বেগুনটা কেটে নিয়েছি, ওকে বেগুন ভাজা দেবো, আমরাও খাবো। আর এখানে নতুন আলু কেটে রেখেছি, এগুলো দিয়ে রান্না করব আলু পাপড়ের তরকারি, তো এগুলো কেটে রেখেছি, ধোয়া হয়নি, তো ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। আগে আমি কিছু কাপড় আছে ধোয়া, সেগুলোকে মেলে আসি, চলুন। Thank you.
এখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে সিম আলু আর মূলো দিয়ে ভাজাটাও হয়ে গেছে। এখন আমি আলু পাঁপড়ের তরকারিটা করে নেব। আমার রান্না কমপ্লিট, এখানে ভাত হয়ে গেছে, এখানে ভাজা কমপ্লিট, আর এখানে আলু পাঁপড়ের তরকারি আমি একটু ঝোল ঝোল রেখেছি, কারণ আমার হাজব্যান্ড ডাল ছাড়া খেতে পারে না, তো আজকে আমি ডাল রান্না করিনি, তো একটু পাতলা পাতলা ঝোলে রেখেছি। আলু পাঁপড়ের তরকারি সব ডুবে আছে ঝোলের নিচে, তো যেই হোক রান্না করেছি। এখন বাসন ধুয়ে কাপড় ধুয়ে স্নান করে ঘরে ঢুকবো, পরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো এই দেখুন খাবার নিয়ে বসে গেছি, আলু পাঁপড়ের তরকারি, এদিকে বেগুন ভাজা, আর এখানে আছে আলু সিম আর মূলো ভাজি। আপনাদেরকে তো বলেইছিলাম এটা হলো আজকে শনিবারের লাঞ্চ মেনু, তো খেয়ে নেই তারপর আপনাদের সাথে আবার কথা বলে নেব। গুড ইভিনিং এভরিওয়ান, দুপুরে খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে কথা বলিনি, তো তখন শুয়েছিলাম আর কিছু কাজ করছিলাম, তো তার জন্য কথা বলা হয়নি, ঘুমাইনি কিন্তু শুয়েছিলাম। তো এখন উঠে সব যা যা করার ছিল করে নিয়েছি, আর হাজবেন্ড এসে গেছে যেহেতু, তো চাটাও করে নিচ্ছি। তো চলুন দেখাই কী কী করেছি। তো এই যে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তো আমি কি বানাচ্ছি দেখাই। এই যে দেখুন, আমি সকালবেলা একটু সুজি আর আটা গুলে নিয়েছিলাম, চিনির সাথে পিঠার মতন বানাবো। সকালে খাওয়া হয়েছে তো কিছুটা ছিল, এখন বানিয়ে নেব চলুন। আমার চা রেডি, এই যে দেখুন। অ্যাকচুয়ালি এটা ভালো হয়নি, সকালবেলা তাড়াতাড়ির সময় গুলে নিয়েছিলাম, সেটাই আধাটা খাওয়া হয়েছিল আর একটু রেখে দিয়েছিলাম, সেটা এগুলো ভেজে নিয়েছি, আর এখানে চা করে নিয়েছি, এখন আমরা চাটা খেয়ে নেব। আশা করি আপনাদের এই ব্লগটা আমার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন করে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা যুক্ত আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এইটুকুই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।